একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই প্রবাদটির সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু যখন এরকম দুর্ঘটনার শিকার হয়ে কোনো মানুষ সামনে আসে, তখন আসলে এই প্রবাদের কতটুকু মূল্যায়ন থাকে। তো আজকে আমরা জানবো যে তার সাথে কি ঘটনা ঘটেছিল আর কিভাবে ঘটেছিল। কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার দুইটা পা কোথায়? কোথায় এটা? খিলগা। আচ্ছা আচ্ছা, খিলগা কি বাজারের এখানে? মানে কি কারণে কিভাবে হয়েছিল? ছাদ থেকে পড়ে গেছেন? মানে আপনি কি কোথা থেকে আসতেছিলেন? কমলাপুর থেকে গাজীপুর যেতে যাওয়ার পথে আসছিলাম। যাওয়ার পথে ট্রেন থেকে ছিটকে পড়ে গেলেন? দুই বগির মাঝখান দিয়ে আমি তলে পড়ে আছি। দুই বগির মাঝখান দিয়া তো চিপার মধ্যে? হ্যাঁ, নিচে পড়ে আছি। আপনার নাম জানো কি বললেন? মোহাম্মদ রবিউল আলম রাব্বি। রবিউল আলম রাব্বি। এখন এই আপনার পা নেই কত বছর ধরে? সাত বছর। সাত বছর ধরে পা নেই। আপনার বাবা মা কি করেন? আপু অটো রিক্সা চালায় আর আমি পাশে। এই পা যাওয়ার পর থেকে কি আপনি টাকা উঠাচ্ছেন এমন কিছু? এই ভুলটা কার ছিল? আমার নিজের একটা ভুলের কারণে আর কি অ্যাক্সিডেন্ট। আপনার নিজের ভুলের কারণে? আপনার সাথে কি কোনো বন্ধু বান্ধব ছিল আরো? আপনি একাই ছিলেন? একাই ছিলাম আর কি। ছোটবেলায় মাদ্রাসায় পড়ালেখা করতাম, তো এখান থেকে আর কি ঘুরতে গিয়ে আর কি শয়তানি করে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট। তখন বয়স ছিল কত আপনার? বেশি একটা বয়স ছিল না। অনেক দুষ্ট ছিলেন এমন কিছু? অতিরিক্ত দুষ্টামি করতে যেয়ে কিন্তু আজকে তার দুইটা পা নেই। এটা কতটা দুঃখজনক এই যে আমরা সবাই হাঁটতেছি পা দিয়ে। হ্যাঁ, আপনি যখন খেয়াল করেন মন থেকে একটা ফিল, হ্যাঁ, কেমন লাগে তখন? মনে করেন এখন, মনে করেন যতই যা হোক এটা খারাপ লাগে না, একসময় লাগছে খারাপ। আজকে তো আপনি একটা লঞ্চের মধ্যে আছেন, সবসময় গিয়ে লঞ্চের মধ্যে এসে ভিক্ষা করেন বা টাকা উঠান? অন্য কোনো সাইডে অন্য কোনো জায়গায় যাওয়া হয় না? তো মানে পড়াশোনাটা কি চালিয়ে নেওয়া যেত না? চেষ্টা করছিলাম, কিন্তু মনে করেন আমাদের আর্থিক, মনে করেন অর্থ সামগ্রীর দিক দিয়ে আমরা অনেকটাই গরিব ছিলাম। মনে করেন আমার আব্বু, মনে করেন যত টাকা এসেছিল আর অ্যাক্সিডেন্টের ভিতরে সব খরচ হয়ে গেছে। মনে করেন আমি যে এলাকায় থাকি ওইখান থেকে অনেক টাকা ধার দেনা কইরা পড়াকে আমার চিকিৎসা হয়েছে। মনে করেন এই ধার দেনা শোধ করতে করতে এখন মনে করেন অনেক অবস্থা খারাপ আছে। মনে করেন দৈনিক আল্লাহ রহমত আল্লাহ দেয় দেয়, মনে করেন তা নিয়ে গিয়ে দৈনিক দেনা দিতে হচ্ছে। মনে করেন আমি যা কাজ করতেছি তা নিয়ে আমার দেনা চলতেছে, আর আমার আব্বু অটো চালায় যা কাজ করে তা দিয়ে আমার সম্ভব। কবে আপনারা? আমরা দুই ভাই। দুই ভাই? আপনার হাতে কি কোনো সমস্যা হয়েছে? হাতে হাতে আর কি হাতটা ফাইরা গেছে। পুরো ফাইরা গেছিল? আচ্ছা, হাড্ডি বের হয়ে গেছিলো এরকম? একটা দুঃখজনক ব্যাপার। আপনার যে ঘটনাটা ঘটেছে আপনার সাথে, হ্যাঁ, এরকম ঘটনা আমরা অনেক দেখি। অধিকাংশ মানুষকেই দেখি যে বেঁচে থাকে না, মারা যায়। গত কিছুদিন আগে, দুই দিন আগেও দেখেছি কানের মধ্যে হেডফোন লাগায় ঘুরতেছিল ওই ট্রেনের এখানে, মানে ও ডেড হয়ে গেছে। এই যে ঘটনাগুলো ঘটতেছে, যারা ইয়াং, হ্যাঁ, যুবক আছে যারা, তাদের উদ্দেশ্য করে আপনি কী বলতে চাইবেন? এখন যেটা আমার নিজের থেকে বলা উচিত, মনে করেন এই যে হেডফোনগুলো করে যারা ট্রেন রোডে চলে, আমি একটুকুই বলবো যে তারা যাতে এই কাজগুলো না করে, কেননা তাদের নিজের জীবনে চলে যাবে এরকম একটা সামান্য একটা ইয়ের কারণ। মনে করেন তারা যদি, মনে করেন এই যে গুলো থেকে বিরত থাকে, এই মনে করেন ট্রেন পথে হাঁটা চলা, মনে করেন বাচ্চাদেরকে নিয়ে ওইদিকে ঘুরতে যাওয়া, এইসব জিনিসগুলো থেকে বিরত থাকলে তারা নিজেরাও সেফ থাকবে, সবার জন্যই ভালো হবে। আর আপনার সাথে যেভাবে ঘটছিল এই সব, মানে এই বিষয়টা কেন্দ্র করে কি বলবেন আপনি? এই বিষয়টা নিয়ে আর কি বলবো ভাইয়া, এই বিষয়টা নিয়ে আমার বলার মতো কিছু। ছাদে উঠে বর্তমানে, হ্যাঁ, আমরা দেখি যারা উত্তরবঙ্গের দিকে যায় বা বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, অধিকাংশ মানুষকে দেখি অনেকে দেখাচ্ছে দ্রুত যাওয়ার জন্য ছাদের উপর। একটা দুর্ঘটনা দেখছিলাম, মনে করেন আমরা এয়ারপোর্টে বসে আছিলাম আমার অ্যাক্সিডেন্টের পরে। আচ্ছা, মনে করেন ঈদের ঈদের মৌসুমে আর কি এরকম ছোট ছোট বাচ্চা, অনেক ধরনের ছোট ছোট বাচ্চাগুলো না, সব নিয়ে মনে করেন সবাই টিকিট না পেয়ে, যাত্রী না পেয়ে সবাই ছাদে উঠে বসে, এই ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নিয়ে। তো মনে করেন আমার চোখের সামনে একটা মহিলাকে নামাইতে গিয়া মহিলার পরে মনে করেন এখান থেকে, মনে করেন মাথার এই সাইডটা পর্যন্ত মনে করেন একবার ফাইটা গেছে, ফাইটা গিয়ে ওই মহিলাটাকেও বাঁচানো জানে। তো আমি এটুকু বলবো যে ট্রেনের ছাদে যাতে কেউ না, ট্রেনের ভিতরে যতটুকু সম্ভব ভিতরে যাওয়ার চেষ্টা করে, আর নাইলে রোড পথে যাওয়ার চেষ্টা করে। ট্রেনের ছাদে গেলে কি ফ্রিতে যাওয়া যায় এমন কিছু? এমন কিছু আবার কিছু, যেমন ডাইরেক্ট ইন্টারসিটি গাড়িতে গেলে, হ্যাঁ, ওনারা অনেকেই আছে টিকিট কেটে, মনে করেন ছাদে যায়।
আর কিছু বলারও কিছু নাই যে ভাই মনে করেন যত বলা দরকার ছিল আমি বলছি।